চলে গেল, কে বলছে চলে গেছে? কার্যকর্তা ভোট পরবর্তী অবস্থায় কি পজিশনে আছে বা কে টিএমসি চলে গেল, কে বিজেপির সঙ্গে অ্যাক্টিভ ভাবে এখনো আছে, কোন কার্যকর্তা দৌর্বল্যমান অবস্থায় আছে, তার রেজিস্টার বানানোর জন্য বলি আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে যে বিজেপি 77টা সিট পেয়েছে, তৃণমূল 213টা সিট পেয়েছে, আমরা অনেক পিছনে চলে গেছি, কিন্তু যদি আপনারা একটুখানি ভিতর দিয়ে ঘাটেন আমরা কিন্তু ওই সংখ্যা তত্ত্বর ভিত্তি দিয়ে হেরেছি। 2,30,00,000 ভোট আমরা পেয়েছি, তৃণমূল পেয়েছে 2,82,00,000 ভোট, 52,00,000 ভোট বেশি পেয়েছে, 52,00,000 ভোট বেশি পেয়ে ওরা আমাদের থেকে সিটটা অনেকটা বেশি পেয়েছে, কারণ 92 সিট আমরা 500 থেকে 1,000 ভোটে হেরেছি, 291 সিটের মধ্যে আমরা একটা সিট বাদে তিন নম্বরে, একটা সিটে তিন নম্বরে আছি, বাকি সব সিটে হয় আমরা জিতেছি নয় 2 নম্বরে আছি, সেকেন্ড পজিশনে আছি। ম্যাক্সিমাম পার্টির পজিশন ফিরে আসবে এবং আগের থেকে আরও শক্তভাবে আসবে।